গুলো কত বড় বড় হয়ে গেছে। বন্ধুরা শুক্ত রেডি হয়ে গেছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু ডট পাপাই। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলাম, এখনও বিছানাতেই আছি, বিছানা থেকে নিচে নামেনি। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই, উনি গেছেন আজকে গ্রামের বাড়িতে, তো ফিরে যাবেন দুপুরের মধ্যে। তো চলো, তোমরা সাথে থাকো, সারাদিন আমরা কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে জল গরম করতে আমি বসিয়ে দিয়েছি স্নান করবার জন্য। আজকে বৃহস্পতিবার, স্নান তাড়াতাড়ি করতে হবে কারণ বাড়িতে পুজো হবে। গরম হোক, ততক্ষণ এই যে তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় আছে সেগুলো ছাতে গিয়ে আমি দিয়ে আসি, কারণ এগুলো আগের দিনে ছাতে দেওয়া ছিল, অল্প অল্প বৃষ্টি পড়ছিল তো সেই জন্য ভিজে গেছে। তো চলো এগুলো দিয়ে আসি। কমপ্লিট হয়ে গেছে আর আমার এখানে পুজোও হয়ে গেছে। আজ বৃহস্পতিবার, তো তোমরা সকলে অনেকেই জানো যে বৃহস্পতিবার আমার বাড়িতে লক্ষ্মী নারায়ণের জন্য পুজো হয়। আর স্নান করে কমপ্লিটও করে ফেলেছি, আর এখানে এখন চলছে রান্নার তোড়জোড়। আজকে রান্নাই করবো এই যে শুক্তো, আর এখানে শুক্তোরই জোগাড় রয়েছে। তো চলো আগে ছাদ থেকে গিয়ে তোমাদের জামা দাদাভাইয়ের জামা প্যান্টগুলো নিয়ে আসি, তারপর রান্না করব। প্রায় ছ সাত দিন পর এখন দেখো রোদ বেরিয়েছে, কত এত রোদ বেরিয়েছে, পুরো মুখে লাগছে, গা হাত জ্বালা করছে। আর এই যো জামা কাপড়গুলো দেওয়া আছে, দেখি তোমাদের দাদাভাইয়ের এই যে প্যান্টটা আছে এটাকে নিয়ে যাই, ও স্নান করতে ঢুকেছে। দেখো বন্ধুরা পুঁইশাকগুলো কত বড় বড় হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না। আর এই যো পালং শাকের অবস্থা দেখো। শুক্তো বানানোর জন্য সবার ফার্স্টে আমি বড়িটাকে তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। শুক্তো বানানোর জন্য বড়ি ভাজার পর সেই তেলের মধ্যেই আমি করলাটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। করলা ভাজা তেলের মধ্যেই আমি কলা আর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। কলা আর আলু তো আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে পিসে রাখা আদাটা আমি দিয়ে দেব, এবং এই যে জিরে গুঁড়ো আছে এটাও দিয়ে দেব পরিমাণ মতো। মশলাটা কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ডাঁটাটা, দিয়ে এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার এর মধ্যে দুধটা আমি দিয়ে দেব। বন্ধুরা শুক্তো রেডি হয়ে গেছে, শুক্তোতে ঘি ছাড়া মানায় না, তাই একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার শুক্তো, কমপ্লিট হয়ে গেছে। এখন হবে চিকেন। চিকেনটাকে আমি এখানে ম্যারিনেশন করে রেখেছিলাম, প্রথমে তেলে ফ্রাই করে তুলে নেব, তারপর কষানো হবে। আজকে চিকেন বানাচ্ছে তোমাদের দাদাভাই। কিছু বল, আমাকে রান্না করে খাচ্ছিস কত সুন্দর করে। সবাই বলে তোমার বরটা খুব ভালো, খুব সুন্দর করে রান্না করে খাওয়ায়। আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই রান্না করে খাওয়াবে বলছে, খুব ভালো হবে, সব রান্নাই পেরে গেছে, আমি পুরো ফ্রি। তো চলো রান্নাটা হয়ে যাক, পরে সে কথা। রেডি হয়ে গেছে এই যে শুক্তো, এখানে চিকেন কষা, এখানে রায়তা, আর এখানে আছে এই যে ভাত। চলো আমরা লাঞ্চ করে নিই, তোমরাও করে নাও, পরে এসে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, তো ওই জামা কাপড়গুলো তুলতে এসেছি, তো ভাবলাম একটু ঘুরি, ভালো লাগছে। ছাতেতে এসেছি, হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে একটু ঘুরে। এই যে এইগুলো নিয়ে যাই, এই যে কারণ গিয়ে আবার তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দিতে হবে, চা খাবে কি গ্রিন টি খাবে, যেটা খায় সেটাই বানিয়ে দেবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওই দূরে একটা রেস্টুরেন্ট আছে, পুরো ওপরটা খোলা, সুইমিং পুল আছে, সঙ্গে তুমি ওখানে সিনেমাও দেখতে পারবে, প্লাস তোমার ওখানে সমস্ত রকম ব্যবস্থাও রয়েছে। আমার খুব ভালো লাগে, এখান থেকে আমাদের ছাদ থেকে পুরো দেখা যায় ওটা। আর যাওয়ার একবার ইচ্ছা আছে, গেলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো তোমাদের দেখ। তো এই দেখো বন্ধুরা রেস্টুরেন্টটা, এটাই পুরো ফাঁকা, মানে মাথার উপর কোনো ছাদ নেই, তার নিচে রেস্টুরেন্টটা। কি হয়
মানে সিনেমাও দেখা যায় ওখানে বসে ফাঁকা। আমার তো এটা দারুণ লাগে, আকাশে চাঁদ থাকবে, তারা থাকবে, তার মাঝখানে সামনে সিনেমা চলবে, হালকা হাওয়া বইবে, এরকম পরিবেশ তো দারুণ লাগে। অনেক চলো বকবক করলাম, এগুলো সব নিয়ে যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমরা রেডি হয়ে বাইরে যাচ্ছি একটু ঘুরতে। এই যে তোমাদের দাদাভাই, দেখ বাবু একটু আমাদের স্কুটি বার করছে, স্কুটিতে করেই বেরোবো। বড়ো গাড়িটাও নিয়ে এসেছে, কিন্তু ওটা নিয়ে বেরোবো না, ওটা ভিড়ের মধ্যে খুব সমস্যা হয় সেই জন্য। তো চলো ঘুরে আসি। বাইরে থেকে এসে আমাদের খিদে পেয়ে গেছে, সেই জন্য চিকেন পকোড়া বানিয়েছি আর এখানে মাছে মশলা মাখিয়ে একটু ভেজেছি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। পুরা চিকেন পকোড়া খেয়ে আমাদের পেট ভর্তি হয়ে গেছে পুরো, সেই জন্য তোমাদের দাদাভাই অল্প দুটো ভাত ছিল দুপুরে, তাতে দুটো মুড়ি নিয়ে মাখছে, এটাই খাওয়া। তো তোমাদের দাদাভাই মাখছে, এরকম ছোটো ছোটো খুশিগুলোই খুব ভালো লাগে। যারা বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকে তাদের তো এগুলোই ছোটো ছোটো জিনিসগুলো নিয়েই মজায় কাটে, আমাদের তো সবসময় হয় না। আর তোমাদের দাদাভাই এমনি না খেতে দিয়েও আমাকে শুতে দেয় না, সেটা ও ক্যাম্পেই থাকুক বা এখানেই থাকুক। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, এখানেই আমি ব্লগটা শেষ করছি। যদি আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।